মুরুখ তো জায়গায় আমি এই এই কথাটা শালা শোনো প্লিজ কিছু মনে করবেন না আচ্ছা ঠিক আছে প্লিজ প্লিজ আর করতো না মনে করতো না প্লিজ ওই 100 বার করবে একই কথা আচ্ছা ঠিক আছে তোমরা এখন তিনজনে করতে গাইলা খেতের কাম করে এলাম খেতের কাম করে আসছো মানে মকবুল মিয়ার খেত নিয়ে এলাম ধানের খেত তাই নাকি আপনি মনে করছেন চুরি করছি কুবত ভাই আমার ওস্তাদে নিয়ত করছে সৎ ভাবে বাঁচবো অসৎ ভাবে আর কোনো ভাবে আমরা বাঁচবো না সেই জন্য নিজেরা কাজ করতে গেছি আমরা দেখেন আমি আগে কথা খুঁজছি যে হের বারে তুই কথা কবে বাইর করে ভরে এলে অনেক কথা রয়ে গেছে গুরুত্বপূর্ণ কথা আমি গাইছি না জেলখানার মধ্যে ফালতু জানি কোন কাল কুমত ভাই একটা কথা আমরা শিখছি জেলখানার মধ্যে সেটা হলো সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর কইতর জি কেমন লাগতেছে এখন দিনকাল হ্যাঁ খুব ভালো লাগতেছে ভাই মানে জেলখানার অন্ধ কুটুরিতে তাইখা যে কি অবস্থা হয়েছিল না এত কষ্ট এত কষ্ট এখন এই দুনিয়াটা দেখে মানে কি আনন্দ লাগতেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে লাগতেছে তা কুবত ভাই এটা কথা মানে দুনিয়াটা বুঝার জন্য বেহারি একবার না একবার জেলে যাওয়ার দরকার আছে তাহলে বুঝতে পারবো দুনিয়াটা কত বড় কঠিন মানে এই যে আপনি আপনি যদি একবার জেলে যান তারপরে আপনি বুঝতে পারবেন আমার স্যার জেলে যাইব মানে উদাহরণ দিলাম আপনি কিছু মনে করেন না খেতের কাম করে এলাম খেতের কাম করে আসছো মানে মকবুল মিয়ার খেত নিয়ে এলাম ধানের খেত তাই নাকি মনে করছেন চুরি করছি কুবত ভাই আমার ওস্তাদে নিয়ত করছে সৎ ভাবে বাঁচবো অসৎ ভাবে আর কোন ভাবে আমরা বাঁচবো না সেই জন্য নিজেরা কাজ করতে গেছি আমরা দেখেন আমি আগে কথা খুঁজছি যে হের বারে তুই কথা কবে বাইর করে ভরে এলে অনেক কথা রয়ে গেছে গুরুত্বপূর্ণ কথা আমি গাইছি না জেলখানার মধ্যে ফালতু জানি কোন কাল কুমত ভাই একটা কথা আমরা শিখছি জেলখানার মধ্যে সেটা হলো সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ কাছে আমরা অসৎ সঙ্গ আমরা ত্যাগ করছি আমরা এখন সৎ সঙ্গে থাকলাম বাস শেষ চুরি সামারি নাই বাজারে রান্না করবো উস্তাদ আমি আর কইতার আমরা খাম আচ্ছা ঠিক আছে খুব ভালো তোমাদের অনুধাবন খুব ভালো এখন থেকে সৎ পথে চলবা নিজে কাজ করে খাবা ওই যে মকবুল ভাই বউ আছে না হাজারা হাজারা ভাবি আম করে খাওয়াইছে নিজে রান্না করে চিংড়ি মাছ দা শাসনি রান্না করছিল এই গামলার ভিতরে এনে দিছে আমরা খাইছি এত স্বাদ লাগছে কুপত ভাই চিন্তাই করতে পারলাম না মনে হলো পরিশ্রম করে খাইলে সবকিছুরই স্বাদ লাগে বুঝতে পেরেছো ঠিক আছে যাও যাও আসসালামু আলাইকুম কুপত ভাই পরে দেখ।